হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে গেমের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে অলরেডি চলে এসেছে লেজেন্ডারি বান্ডিল। আর এই লেজেন্ডারি বান্ডিল নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর এই লেজেন্ডারি বান্ডিল নেওয়ার আগে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো, না হলে তোমরা এখানে তিনটি টোকেন কালেক্ট করার পর আর টোকেন কালেক্ট করতে পারবে না। এখানে তোমাদের ডায়মন্ড শেষ হয়ে যাবে বা তোমাদের অনেক কিছু প্রবলেম হতে পারে। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের কত ডায়মন্ড মিনিমাম লাগবে তোমাদের এই লেজেন্ডারি বান্ডিল নিতে, অর্থাৎ এখানে তোমাদের 5টি টোকেন কালেক্ট করতে কত ডায়মন্ড লাগতে পারে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্ট ভিডিও সবার আগে দিয়ে থাকি, তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। হ্যালো বন্ধুরা, দেখো এখানে তোমরা 5টি টোকেন কালেক্ট করলে এই লেজেন্ডারি বান্ডিল এখান থেকে নিতে পারবে। এছাড়া তোমরা যদি 4টি এখানে টোকেন কালেক্ট করো এই ফিস্ট স্কিন এখান থেকে নিতে পারবে। এছাড়া তোমরা এখানে 3টি যদি টোকেন কালেক্ট করো এই নিউ ইমোটটি নিতে পারবে। আর এই নিউ ইমোটটি শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে এসেছে, বাট ইন্ডিয়ান সার্ভারে এখানে তোমরা অন্য একটি ইমোট দেখতে পাবে। এছাড়া তোমরা তার নিচে দেখতে পাচ্ছ এখানে 2টি টোকেন কালেক্ট করলে এই নিউ কার স্কিনটি দেখতে পাবে। এছাড়া 1টি টোকেন কালেক্ট করলে তোমরা এই নিউ ডিজার্ড ইগল স্কিনটি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। আর এখানে তোমাদেরকে এই টোকেনগুলি কালেক্ট করতে হবে, অর্থাৎ এখানে তোমাদেরকে 5টি টোকেন কালেক্ট করতে হবে। 5টি টোকেন কালেক্ট করার পরেই তোমরা এই র্যাম্পেজ ইভেন্ট থেকে এই র্যাম্পেজ ইভেন্টের এই নিউ বান্ডিল তোমরা নিয়ে নিতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 1টি স্পিনে এখানে তোমাদের 20টি ডায়মন্ড এবং 10টি স্পিনে 180টি ডায়মন্ড লাগবে। আর এখানে তোমরা স্পিন করার সাথে সাথে শুধুমাত্র টোকেন পাবে না, এখানে টোকেন ছাড়াও এখানে রিওয়ার্ড রয়েছে, দেখতে পাচ্ছ এই সব রিওয়ার্ডগুলি রয়েছে, বাট এখানে তোমাদের এই টোকেনটির প্রয়োজন হবে। আর এই টোকেনটি তোমাদেরকে স্পিন করে করে তুলতে হবে। এখানে তোমরা যখন স্পিন করবে 1টি স্পিন করলে এখানে তোমরা যখন 20টি স্পিন করবে পড়বে না, এখানে তোমরা যখন 10টি স্পিন প্রথম করে দেবে প্রথমেই তোমাদের এখানে 1টি পড়ে যাবে, অর্থাৎ এখানে তোমাদের 500 থেকে 1000-এর মধ্যে এখানে তোমাদের 2 থেকে 3টি এই টোকেন উঠে যাবে। তারপরে এখানে তোমাদের আর টোকেন উঠবে না। এখানে তোমাদের মিনিমাম যদি এখানে তোমাদের লাখ ভালো থাকে তাহলে তোমাদের 2500 থেকে 3000 ডায়মন্ড খরচা হবে, আর যদি লাখ না ভালো থাকে তাহলে তোমাদের 3000 থেকে 4000 ডায়মন্ড খরচা হবে। তারপরেই তোমরা এই লেজেন্ডারি বান্ডিল এখান থেকে নিতে পারবে, অর্থাৎ এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হবে, তারপরেই তোমরা এই লেজেন্ডারি বান্ডিল এখান থেকে নিতে পারবে। আর এখানে তোমরা যদি বলো আমরা এই ডিজার্ডিগল স্কিন এছাড়া এই ইমোট পর্যন্ত নেব, তাহলে এখানে তোমাদের খুব কম ডায়মন্ড এখানে বেরিয়ে যেতে পারে, অর্থাৎ 1500 থেকে 2500 ডায়মন্ডের মধ্যে তোমাদের এই 3টি রিওয়ার্ড বেরিয়ে যাবে। বাট ফিস্ট স্কিন এবং এখানে তোমাদের এই লেজেন্ডারি বান্ডিল নিতে গেলে তোমাদেরকে প্রচুর ডায়মন্ড খরচা করতে হবে, অর্থাৎ 3000 থেকে 3500 তোমাদের ডায়মন্ড খরচা করতে হবে, তারপরেই তোমরা এই লেজেন্ডারি বান্ডিল এবং এখানে তোমাদের এই ফিস্ট স্কিন তোমরা এখান থেকে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।